বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে উনিশ দশ দু হাজার কুড়িতে খুব গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনার সাথে শেয়ার করছি সেটা হচ্ছে দু সালে যারা টেট উত্তীর্ণ হয়েছিলো অর্থাৎ আপার প্রাইমারি যে টেট পরীক্ষা সেই টেট পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছিল শিক্ষক নিয়োগের সেই টেট উত্তীর্ণদের মধ্যে যারা সফল হয়েছিল বিভিন্নভাবে সফল তো সকলে হয়েছিলো যারা সফল হয়েছিল তাদের মধ্যে কিছুজন চাকরি পেয়েছিল কিন্তু তারপরে যারা চাকরি পায়নি তো দু হাজার বারো সালে যারা টেট উত্তীর্ণ প্রার্থীদের সরাসরি নিয়োগের দাবি তুলেছে তারা তো আসুন দেখে নিই প্রার্থীদের দু হাজার বারো সালে টেট উত্তীর্ণ প্রার্থীদের নিয়ে কী গুরুত্বপূর্ণ খবর রয়েছে আজকে উনিশ দশ হাজার কুড়িতে আগে বলি যদি চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়া যায় চাকরির খবর পাওয়া যায় শিক্ষা সংগ্রহ খবর পাওয়ার জন্য তো আসুন দেখেনি কী রয়েছে দু হাজার বারো সালের এসএসসি টেট পাসরা আবার এবার আদালতের দরজায় দু হাজার সালের এসএসসি টেস্ট টেট পাসরা নিজেদের অগ্রাধিকার ও সরাসরি নিয়োগের দাবি জানিয়ে উনিশ দশ হাজার কুড়ি তারিখে সোমবার দায়ের হলো কলকাতা হাইকোর্টে মামলা চাকরিপ্রার্থীরা বঞ্চিত এমন দাবি করেন এবং ভেরিফিকেশনেও তাদের টাকা হয়নি এই মামলার অন্যতম আইনজীবী দিব্যেন্দু চ্যাটার্জি দাবি করেন যে দু হাজার সালের টেট পাস চাকরি প্রার্থীদের শংসাপত্র থাকা সত্ত্বেও তাদের নিয়োগ দেওয়া হয়নি ইতিমধ্যে অনেক ট্রেনিং সম্পন্ন করেছে এবং সমস্ত যোগ্যতা থাকা সত্ত্বেও নিয়োগ থেকে বঞ্চিত হয় অবশেষে মামলার পথে চাকরি প্রার্থীরা বারবার কমিশনের দ্বারস্থ হয়েও লাভ হয়নি এমনই অভিযোগ চাকরি প্রার্থীদের চাকরি প্রার্থীরা প্রার্থী সুশান্ত জানার অভিযোগ অবিলম্বে আমাদের নিয়োগ দিতে হবে আমরা সব দিক দিয়ে বঞ্চিত আমাদের বয়স বেড়েছে কমিশন ও কোর্ট বিচার করুক আমরা এখন প্রশিক্ষণপ্রাপ্ত আমাদের সমস্ত যোগ্যতা থাকা সত্ত্বেও নিয়োগ করেনি কমিশন আমাদের এই নিয়ে সরকারও চিন্তিত নয় সরকার দু হাজার পনেরো নিয়ে সদিচ্ছা দেখালেও আমাদের নিয়োগের ব্যাপারে কোনো সদিচ্ছা দেখায়নি তাই আমরা আদালতে দ্বারস্থ হয়েছি আদালত বিচার করুক আমরা ন্যায় বিচার পাবই আদালতের ওপর ভরসা আছে ইতিমধ্যে কমিশন দু হাজার পনেরো আপার প্রাইমারির মামলা নিয়ে নাজেহাল আপার প্রাইমারির শুনানি চলছে মামলা প্রায় শেষের পথে টেটের নম্বর বৃদ্ধি নন ট্রেন্ড সহ নিয়োগ সহ একাধিক অভিযোগে জেরবার কমিশন এবং এর মধ্যে দু হাজার বারো সালের এসিসিটেড পাস চাকরি প্রার্থীদের নিয়োগের দাবি আপার প্রাইমারি মামলার শুনানি চলাকালীন এই মামলার দায়ের হওয়ায় হায়রান দানের ওপর প্রভাব ফেলবে কিনা বা মানে দু হাজার পনেরো সালে যে আপার প্রাইমারি মামলা তার ওপর প্রভাব ফেলবে কিনা সেটাই দেখার তবে কমিশন নতুন করে চাপে পড়লে চাপে পড়লো আর কি এই মামলার ফলে তাই দেখতে পাচ্ছেন দু সালে টেট পরীক্ষার যে নিয়োগ এখনও সম্পন্ন করতে পারেনি এসএসসি এবং তার মামলা এখনও চলছে তার শেষের দিকে কিন্তু তারই মাঝে আবার দু সালে যারা টেট উঠে রয়েছে তারা সমস্ত ডিগ্রি সত্ত্বেও তাদের নিয়োগ দেওয়া হয়নি সেরকমই দাবি এবং তার জন্য তারা কিন্তু হাইকোর্টে আবার মামলা করেছে এটা হচ্ছে উনিশ দশ দু হাজার কুড়িতে আজকেই মামলা দায়ের হয়েছে তো এই গুরুত্বপূর্ণ খবরটা আমি শেয়ার করলাম তো দু হাজার পনেরো নিয়োগ এখনও সম্পন্ন হয়নি দু হাজার বারো টেট উত্তীর্ণদের তাহলে কী হবে সেটাই দেখার তো যাই হোক এই লেটেস্ট আপডেটটা আমি শেয়ার করলাম এই সম্বন্ধীয় কোনো আপডেট পেলে অবশ্যই আমি শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ফিরে আসি পরের আপডেট নিয়ে